ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয় জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে, তার জন্য শোকজ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে, আপনারা দেখেছেন। অবাক করা বিষয় কি জানেন, এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন, জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়না গড়ে নিছি। যারা জোর করে আয়না গড়ে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই, তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দুকেও শোনায় নাই, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তেলাওয়াত করা ঠিক না। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শোকজ জারি করা হয়েছে, সেটা ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্ছার, অন্যের বেলায় একেবারে সোচ্ছার না? দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীপতির বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দায়ের কারণে এই বৈষম্য হবে না। টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না, বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য, আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণীর কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনি একটা ভিডিও, ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টক শো বা টেলিভিশনের কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে, সম্ভবত মেয়ে হয়ে গেছে, সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা এর ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার। অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে। ধর্মীয় পরিচয় বড় বিষয় না, এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান, আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তাপচা সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি না। এই জন্য ভাইরা, যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্যই বোঝার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা আমার, যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে, এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রের, রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য, কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক শ্রেণীর মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে ওলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান, যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোনো পলিটিশিয়ানকে, কোনো পদস্থ কর্মকর্তাকে, তিনি যত বড়ই হন না কেন, অন্তরে গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয়, সেই শ্রদ্ধাটা কখনো এদেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না। ওলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে, আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন, সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয়, এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎ সাহস থাকে,
সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক। আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার জন্য সম্ভাবনা আছে। আমার অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায়, তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চেয়েতে বড় বাক স্বাধীনতা হরণার কী হতে পারে? বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কী বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কী আর তার মতলবটা কী, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো তা হলো দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতি ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন, অনেক আলেম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে, তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে আহ্বান করবেন। আমাদের মা বোনদের, বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম, এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে, শরায়েতগুলো আছে, সেগুলো মেনটেন করে যদি করা যেত, এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের আসুন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ, মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে, সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি। আমরা অনেকগুলো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি, আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন, প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে। অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং, শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন, তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না, কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বোনদেরকে করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তো আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।